বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সড়কে অবস্থান নেয় সরকারের শৃঙ্খলা নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে এখন থেকে ৩শ’ শিক্ষার্থী পুলিশের সাথে কাজ করবে বলে জানান তিনি। সোমবার ট্রাফিক পক্ষ ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পরবর্তীতে এই শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়ানো হবে, এতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশেষ অতিথির বক্তব্যে ক্রীড়া ও শ্রম বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে এই ট্রাফিক পক্ষ। এই উপলক্ষে বিভিন্ন সচেতনতা কার্যক্রম হাতে নিয়েছে ডিএমপি। যে নৈতিক অবস্থান দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের যে মোরাল, সেটা এখনো সম্পূর্ণরূপে ফিরে আসেনি। তার জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কাজ করে যাচ্ছেন। এবার এই ট্রাফিক সপ্তাহ এবং এরপরেও আমাদের সাথে ছাত্র ভাইয়েরা যোগ দিয়েছেন। আমরা প্রথম অবস্থায় প্রায় ৩০০ জন ছাত্র আমাদের সাথে এই ট্রাফিক সপ্তাহে কাজ করবেন।